বাংলা ভাষা ও সাহিত্যের প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী আজ। করোনার কারণে প্রায় 2 বছর পর তাঁর জন্মদিন উপলক্ষে বিশ্বকবির নিজস্ব জমিদারি নওগাঁর প্রতিসার কাছারি বাড়ি প্রাঙ্গণে ছিল নানা আয়োজন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী চলছে নানা উৎসব। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উৎসবের উদ্বোধন করেন। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে 3 দিনের জন্মবার্ষিকী উৎসব শুরু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন। কবির জন্মবার্ষিকীতে প্রতিসরও শাহজাদপুরে রবীন্দ্র ভক্তদের ঢল নামে, পরিণত হয় মানুষের মিলন মেলায়।